প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে টনসিলে পাথর। টনসিলে পাথর, আপনারা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পাথর হয়ে থাকে, যেরকম পিত্তথলিতে পাথর হয়, কিডনিতে পাথর হয়, তারপরে মূত্রথলিতে পাথর হয়, প্যানক্রিয়াস অগ্নাশয়ে পাথর হয়, ঠিক সেভাবে আমাদের যে টনসিল গ্ল্যান্ড রয়েছে, আমাদের গলার দুপাশে দুটো টনসিল রয়েছে, এই টনসিলেও কিন্তু পাথর হতে পারে। এটা অনেকে ব্যাপারটা আসলে ঠিক সেভাবে বুঝতে পারে না, কিন্তু টনসিলেও পাথর হয় এবং টনসিলে পাথর হলে বেশ কিছু সমস্যা দেখা দেয়। আজকে আমি মূলত টনসিলে পাথর কী কারণে হয়, টনসিলে পাথর হলে কী কী সমস্যা হয় এবং এটা কীভাবে প্রতিরোধ করা যায়, এর জটিলতাগুলো কী, এবং পরিশেষে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি। এখন এই যে টনসিলে পাথর হয়, এই যে টনসিলে পাথরটাকে সাধারণত মেডিকেলের ভাষায় টনসিলোলিথ বলা হয়। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই পাথরগুলো কীভাবে জন্ম লাভ করে বা কীভাবে জন্মে। সাধারণত যদি কারো টনসিলটা বড় হয়ে যায়, সাধারণত দেখা যায় যে কারো কারো টনসিলাইটিসের যে প্রদাহ বা অর্থাৎ দীর্ঘমেয়াদী যদি টনসিলের প্রদাহ থাকে, তাহলে অনেকেরই টনসিলটা তুলনামূলকভাবে বড় হয়ে যায় এবং বড় হয়ে গেলে টনসিলের মাঝে বেশ কিছু ভাঁজ পড়ে যায়। এই ভাঁজের মধ্যেই আমাদের যে খাদ্যের কণা, অবশিষ্ট কণা, তারপরে বিভিন্ন মাইক্রো অর্গানিজম, তারপরে ক্যালসিয়াম এবং অন্যান্য জিনিস একত্রিত হয়ে জমা হয়ে ক্যালসিফিকেশন হয়ে আস্তে আস্তে এই পাথরগুলো সৃষ্টি হয়ে থাকে। এই যে পাথর সৃষ্টি হওয়ার এটাই হচ্ছে মূল কারণ। তারপরে দীর্ঘমেয়াদী যদি দেখা যাচ্ছে যে টনসিলের প্রদাহের কথা বললাম, টনসিলটা কারো কারো তুলনামূলক বড় থাকে, সেক্ষেত্রেও এটা প্রভাব বিস্তার করে। তারপরে যেটা দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এটা বেশি হয়ে থাকে, কারণ বাচ্চারা ওরাল হাইজিন যেটা, হ্যাঁ, মুখের যত্ন নেওয়া, রেগুলার যে দাঁত মাড়ির যত্ন নেওয়া, ঠিকমতো ব্রাশ করা, এগুলো ঠিকমতো না করার কারণেও কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে। তারপরে যাদের মুখে সবসময় লালা, বেশি পরিমাণে লালা হয়, অথবা যারা সাইনাসের সমস্যায় ভুগছেন, অথবা যাদের সবসময় বিভিন্ন ধরনের মুখের ইনফেকশন থাকে, মুখে ডিহাইড্রেশন, প্রচুর পানি যারা না খায়, অল্প পানি পান করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই টনসিলে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এইগুলো হচ্ছে টনসিলে পাথর হওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। এখন যেটা বলতে চাচ্ছি যে কী কী লক্ষণ দেখা যেতে পারে, যদি টনসিলে পাথর হয় তাহলে কী কী লক্ষণ দেখা যেতে পারে। টনসিলে পাথর হলে সবচেয়ে প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে টনসিলগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে, ফুলে যাবে। টনসিল বড় হয়ে গেলে, ফুলে গেলে যেটা হয়, আমাদের ঢোক গিলতে সমস্যা হয়, খাবার খেতে সমস্যা হয়, তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা সেটা হচ্ছে মুখে মারাত্মক দুর্গন্ধ হয়। এই যে টনসিল পাথরগুলো, এগুলো কিন্তু মারাত্মক দুর্গন্ধের সৃষ্টি করে। তারপরে যেটা হয়, কাশি হবে, কানে ব্যথা হবে, গিলতে সমস্যা হবে, মূলত এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে যদি টনসিলে পাথর হয়। তারপরে যেটা হয় যে অনেক সময় টনসিলে পাথরটা একটু হলুদ কালারের হয়ে থাকে অথবা সাদা কালারের হয়ে থাকে, এগুলো অল্প অল্প ছোটো ছোটো ক্ষুদ্রাকারে দেখা যায় টনসিলের চারপাশে বা টনসিলের পাশে এগুলো লেগে থাকে। এইগুলো হচ্ছে টনসিল হলে, টনসিলে পাথর হলে এই লক্ষণগুলো সাধারণত আমরা দেখে থাকি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এর থেকে কি জটিলতা হতে পারে। টনসিলে যদি পাথর হয় তাহলে টনসিলের তো ইনফেকশন হবে, টনসিলটা বড় হয়ে যাবে, ঢোক গিলতে, হ্যাঁ, কথা বলতে, শ্বাস নিতে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। তারপরে টনসিলে যদি পাথর হয় তাহলে মুখের আরও অন্যান্য বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এটা আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি? টনসিলে পাথর প্রতিরোধ করতে গেলে অবশ্যই আমাদেরকে নিয়মিত মাড়ির যত্ন নিতে হবে, মুখের যত্ন নিতে হবে, নিয়মিত ব্রাশ করতে হবে, ওরাল হাইজিন যেটা এটা মেনটেন করতে হবে, প্রচুর পানি খেতে হবে, তারপরে স্বাভাবিকভাবে যেটা বলতে চাচ্ছি যে দীর্ঘমেয়াদী যদি টনসিলের সমস্যা থাকে তাহলে এই টনসিলটা চিকিৎসা করতে হবে, কারণ টনসিলটা যদি সবসময়
প্রথম লেগে থাকে, তাহলে এই ধরনের সমস্যা কিন্তু সারানো সম্ভব না বা টনসিলের পাথর সারানো সম্ভব না। এই জিনিসগুলোর ব্যাপারে আমাদেরকে যথেষ্ট যত্নশীল হতে হবে বা খেয়াল রাখতে হবে। এখন আমরা যদি এটাকে কীভাবে এটা ডায়াগনোসিস করা যায় বা বোঝা যায়, এই পাথরগুলো খুব ছোট আকৃতির হয় এবং স্পঞ্জি বা নরম প্রকৃতির হয়, দেখা যাচ্ছে যে এগুলো একটু চাপ দিলে ভেঙে যায়, এগুলো আমরা স্বাভাবিকভাবে দেখেই কিন্তু বুঝতে পারি। তারপরে প্রয়োজন হলে সিটি স্ক্যান, এমআরআই এগুলো করা যেতে পারে মাড়ি বা অন্যান্য বা টনসিলের বিভিন্ন অবস্থা দেখার জন্য। পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিক চিকিৎসা, বিভিন্ন ধরনের পাথরের হোমিওপ্যাথিক যে ভালো চিকিৎসা রয়েছে এটা কম বেশি আমরা সবাই জানি। পিত্তথলির পাথর, কিডনির পাথর, অগ্নাশয়ের পাথর, মূত্রথলির পাথর, এগুলোর অত্যন্ত ভালো চিকিৎসা রয়েছে। ঠিক সেই সাথে যদি টনসিলের পাথর হয় সেটার বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কথা বললাম, বিভিন্ন সাবধানতার কথা বললাম, পাশাপাশি আমরা যদি এ ব্যাপারে হোমিওপ্যাথিক চিকিৎসা করি তাহলে কিন্তু বেশ সুফল বা সফলতা লাভ করা যায়। বিশেষ করে এই টনসিল পাথর হওয়ার কারণে যাদের মুখে মারাত্মক দুর্গন্ধ সৃষ্টি হয় বা মুখে অন্যান্য ইনফেকশন সৃষ্টি হয় বা টনসিলের যে টনসিলটা যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, দীর্ঘমেয়াদী টনসিলাইটিস বা ক্রনিক টনসিলাইটিস যে সমস্যা হয়, এই সমস্যাগুলোকে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে খুব দ্রুত ভালো করা সম্ভব। দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী টনসিলাইটিসের কারণে কিন্তু টনসিল পাথর হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করি, টনসিলটাকে যদি আমরা আরোগ্য করতে পারি, তাহলে কিন্তু এই পাথর জন্মলাভ করবে না এবং মুখের যে অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে খুব সুন্দরভাবে এটার সমাধান করতে পারি। তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।